তামিমের আগে যে হাজবেন্ড, তো সেই মামলায় অভিযোগগুলো কি কি ছিল, ওই ধারাগুলো প্রমাণিত হলে তার কি কি পানিশমেন্ট হইতে পারে? ধন্যবাদ। আপনারা জানেন যে আমার ক্লায়েন্ট রাকিব হাসান, উনি ওনার স্ত্রী ডিভোর্স না দিয়ে ওনাকে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন, তাই উনি এই জজ কোর্টে একটি ওনার পক্ষে আমি মামলা দায়ের করেছি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানে আমরা 494, 497, 498 এবং 500 ধারার দণ্ডবিধি 500 ধারার অধীনে মানহানি সহ অন্যান্য অভিযোগ এনে মামলা দায়ের করেছি। এখানে মামলার 1 নং আসামি তামিমা সুলতানা, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করেছেন, এবং ক্রিকেটার নাসির হোসেন তার বিরুদ্ধে অভিযোগ 497 এবং 498 ধারার। সেই অভিযোগটা হচ্ছে যে অন্য স্ত্রীকে জেনে শুনে উনি অন্য স্ত্রীকে বিয়ে করেছেন, প্রলুব্ধ করে নিয়ে গিয়েছেন, এবং উনি বিভিন্ন জায়গায় এবং ফোন কলে বলেছেন যে উনি জেনে শুনেই বিয়ে করেছেন। এখানে যেহেতু একটি বিয়ে থাকা অবস্থায় দণ্ডবিধিতে একেবারে স্পষ্ট করে দেওয়া হচ্ছে একটি বিয়ে থাকা অবস্থায় আরেকটি বিয়ে করলে সেই দ্বিতীয় বিয়েটি অবৈধ হবে। সেক্ষেত্রে কি তামিমার কোনো ফল্ট পেয়েছেন কিনা আপনি, যে তামিমা তথ্য গোপন করেছে কিনা নাসিরের সাথে? প্রথমে আমি বলতে চাই, যদি নাসির হোসেনের সাথে কোনো তথ্য গোপন করে বিয়ে করে থাকেন, যেখানে নাসির হোসেন বলছেন যে উনি জেনে শুনেই করেছেন, তাহলে তো আসলে নাসির হোসেনকেও যদি এখানে ভিকটিম করে থাকা হয়, অর্থাৎ যদি ওনাকে ভুল তথ্য দেওয়া হয় বা তথ্য গোপন করা হয়, তাহলে সেই জন্য ক্রিকেটার নাসির হোসেন চাইলে তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন, উনি ক্ষতিপূরণও চাইতে পারেন এবং মামলা দায়ের করতে পারেন 495 ধারায়। সেখানে শাস্তি হচ্ছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড। তো উনি যেহেতু মামলা দায়ের করছেন না এখন পর্যন্ত এবং ফুলি সাপোর্ট করছেন আমরা ধরে, এবং উনি বলছেন যে আমি জেনে শুনেই বিয়ে করেছি, তাই এখানে ওনাকে 2 নং আসামি করা হয়েছে। এবং ওনারা যৌথভাবে যে নাচ গান ভিডিও দিচ্ছে দিয়ে বেড়াচ্ছেন, বিয়ে করাটা ইচ্ছার ব্যাপার, তার চেয়েও বড় বিষয় হচ্ছে যেই ধরনের নাচ গান এবং প্রচার করা সেগুলো টেলিকাস্ট করা, সেইগুলো কিন্তু সম্পূর্ণ ওনাদের নিজের ইচ্ছেই হয়েছে। তাতে আমার ক্লায়েন্ট রাকিব হাসান এবং তার যে শিশু সন্তান তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে, তাই ওনাদের দুইজনের বিরুদ্ধেই মানহানির মামলাও করা হয়েছে। মামলায় যদি সেই ধারাগুলো প্রমাণিত হয় তাহলে দুইজনেরই 9 বছর করে কারাদণ্ড হতে পারে। আর একটা বিষয় আমরা যেটা জেনেছি যে রাকিবের যে হাজবেন্ড নাসির এবং তামিমা প্রেসিডেন্ট করে বলেছে তারা ডিভোর্স দিয়ে বিয়ে করেছে, কিন্তু ওখানে লোকাল যে উপজেলা চেয়ারম্যান বা প্রশাসন দ্বারা এদের যোগাযোগ করে দেখা গেছে এরকম কোনো নোটিশ তারা পাননি, তাহলে এটা তো আরেকটা প্রতারণা। আমি প্রথমে বলতে চাই, যদি কেউ গোপন করে আরেকজনকে বিয়ে করে, অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে সেই নোটিশের ঠিকানা উল্টাপাল্টা দেন অথবা নিজের বাসায় নিজেই রিসিভ করে ফেলেন বা এই ধরনের কোনো প্রতারণা হয় স্বামী বা স্ত্রীর সাথে, তাহলে কিন্তু বিবাহটা বর্তমান। ডিভোর্স যদি সঠিকভাবে আরেকজনকে না জানিয়ে দেওয়া হয় এবং তাকে ওই নোটিশের কাগজ যাতে না পায় সেই জন্য ভুল ঠিকানা ভুল তথ্য দেওয়া হয়, সেটা তো অপরাধী, এবং তখন কিন্তু ওই ডিভোর্সটা কার্যকর হয় না। যখন থেকে রাকিব হাসান জানবেন যে এই ডিভোর্সটা দিয়েছে তা 3 মাস পরে কার্যকর হবে। আচ্ছা, এখন যেহেতু রাকিব কোনো ডিভোর্স লেটার পাননি, হ্যাঁ, তার দাবি অনুযায়ী, সেক্ষেত্রে এই তামিমার কি ধরনের অপরাধ হতে পারে বা কি ধরনের সাজা হতে পারে এখনো বা সেক্ষেত্রে এই বিবাহ বৈধ হবে কিনা? আপনি সেখানে যেহেতু আইন কি বলে ডিভোর্স লেটার পাননি এবং আপনারা দেখেছেন যে এখানে তো বিভিন্ন ধরনের কাটাছেড়া অন্যান্য বিষয় তো বাদই দিলাম, যে অ্যাড্রেসটায় পাঠানোর কথা সেই অ্যাড্রেসটাও তো সঠিক নয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও বলছেন তারা কোনো কপি পাননি, আমার ক্লায়েন্ট কখনোই কোনো নোটিশ পাননি, তাই তার বিয়েটা বর্তমান রয়েছে এখন পর্যন্ত, তাই বিয়ে বর্তমান থাকা অবস্থায় অর্থাৎ রাকিব হাসান তার স্বামী থাকা অবস্থায় তিনি নাসির হোসেনকে যে বিয়ে করেছেন সেই বিয়েটা সম্পূর্ণ অবৈধ, এবং এই জন্যই নাসির হোসেন ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত, এবং ওনারা এভাবে একসাথে থেকে বিভিন্ন মিডিয়াতে এসে যেই অনৈতিক সম্পর্ক আমার ক্লায়েন্ট দাবি করছেন সেই অনৈতিক সম্পর্কের মধ্যে রয়েছেন, সেটা আসলে আমার ক্লায়েন্টকে কিন্তু মানহানি সামিল, তাই আমরা মানহানি মামলা। তারা যে ব্যভিচারের অভিযোগ বলছেন সেক্ষেত্রে ব্যভিচারের অভিযোগ এনেছি, সেক্ষেত্রে কি সাজা হতে পারে প্রমাণ হলে? ব্যভিচারের অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেনের 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং প্রতিটি শাস্তির মধ্যে যে ধারাগুলো আমরা বললাম সেখানে অর্থদণ্ডেরও বিধান রয়েছে। এছাড়া আমার ক্লায়েন্ট রাকিব হাসান উনি চাইলে ক্ষতিপূরণের মামলাও করতে পারেন এবং অন্যান্য মামলাও করতে পারেন। 9 বছরের কথা বলছেন এর আগে, তাহলে সেটা এটা বিভিন্ন ধারায় 494 ধারায় 7 বছর, 497 ধারায় 5 বছর, 498 ধারায় 2 বছর, 500 ধারায় 2 বছর, বিভিন্ন ধারায় বিভিন্ন রকম অপরাধ করেছে। আপনি বলতে চাইছেন এখনো তামিমা রাকিবের স্ত্রী? জি অবশ্যই, আমরা সেটাই কোর্টে দাবি জানিয়েছি। এটা বলেন আইনগতভাবে
আইনগতভাবে ডিভোর্স না দিয়ে অন্যকে বিয়ে করলে প্রথম বিয়েটাই থেকে যায়, অর্থাৎ প্রথম বিয়েটাই বৈধ থাকে এবং দ্বিতীয় বিয়েটা তখন বৈধতা পায় না। অর্থাৎ রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে যদি সেকেন্ড বিয়ে করেন তাহলে সেকেন্ড বিয়েটা বৈধ হবে না, অর্থাৎ রাকিব হাসানের সাথে তার বিবাহের সম্পর্ক ছেদ হবে না। এক্ষেত্রে আরও একটি প্রশ্ন তখন আসে যে তখন প্রথম স্বামী কি তখন মেনটেন্স দিতে বাধ্য কিনা, বা কোনো সন্তান হলে তার পিতৃ পরিচয় এবং অন্যান্য বিষয় নিয়ে আরও জটিলতার সৃষ্টি হয়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তামিমা লাইভে, টেলিভিশনের লাইভে যে ডিভোর্স লেটারটা দেখিয়েছে সেটি যদি মিথ্যে হয় তাহলে সেক্ষেত্রে কি নতুন কোনো আইনি ধারা এসে ফেসে যাচ্ছে কিনা তামিমা নাসির? তা তো অবশ্যই, যদি জালিয়াতির একটি জালিয়াতি করে কোনো ধরনের কাগজ বানানো হয় সেখানে কিন্তু আরও প্রমাণ থেকে যায়। দেখবেন আপনারা জালিয়াতির মাধ্যমে কোনো কাগজ বানানো হলে অনেক সময় সেটা ফরেন্সিক রিপোর্ট বা অন্যান্য কালির বয়স কত, কীভাবে করা হলো, সেই রিপোর্টগুলোতে কিন্তু সেই জালিয়াতি যদি প্রমাণিত হয় তাহলে নতুন একটি অপরাধ যুক্ত হবে। শুধু তাই নয়, আমি ইতিমধ্যে জানতে পারলাম যে যেই নিকা রেজিস্ট্রার তিনি নাকি বিয়ের কাগজ না দেখেই, আমাকে আরেকজন সাংবাদিক জানালেন যে বিয়ের কাগজ না দেখেই, অর্থাৎ বিবাহ রেজিস্ট্রেশনের কাগজ না দেখেই তিনি নাকি ডিভোর্সের লেটার ইস্যু করেছে, যেটা তার পেশাগত অসদাচরণ। শুধু তাই নয়, যদি এই কাগজ মিথ্যা প্রমাণিত হয় তাহলে যিনি নিকা রেজিস্ট্রার তিনিও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হবে। জালিয়াতির মামলায় তার পানিশমেন্ট কি হতে পারে? এখন তামিমা তার কথা যদি সত্য হয়ে থাকে যে ডিভোর্স লেটার রাকিবের উদ্দেশ্যে পাঠিয়েছে, এটা যদি সত্য হয়ে থাকে সেক্ষেত্রে আইনি বিধান কি যে ডিভোর্স লেটার পাঠানোর পরে যদি কোনো উত্তর না আসে সেক্ষেত্রে ডিভোর্সটা কতদিনে কার্যকর হয়? এখানে যদি সত্যি হয়ে থাকে সত্যি মিথ্যার বিচার আসলে আদালত করবে, আমরা আমাদের দিকটা বলতে পারি, ওনারা ওনাদের দিকটা বলতে পারে। আইন কি বলে যে ধরেন যে কাউকে ডিভোর্স লেটার পাঠানো হলো, লেটার পাঠালে আইন বলছে যে তাকে তার সঠিক ঠিকানায় পাঠাতে হবে, তাকে না জানিয়ে কখনো ডিভোর্স দেওয়া যাবে না। সে ওই ঠিকানায় ডিভোর্স লেটার যাওয়ার পর এবং আরেকটি কপি যাবে ইউনিয়ন পরিষদ, তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এখানে যেহেতু ডিভোর্স কার্যকর হতে আরো 3 মাস সময় লাগে, ওই প্রতি মাসে দুই পক্ষকে নোটিশ দিয়ে ডাকাবেন সালিশির জন্য। এই 3 মাসের মধ্যে যদি ওনারা চিন্তা করেন যে না আমরা আসলে ডিভোর্স দিব না, আমরা স্বামী স্ত্রী হিসেবে সংসার করব, তাহলে ওনারা চাইলেই তখন স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারে। আচ্ছা, এই ঘটনার পরে, এই বিয়ের পরে কি আপনারা কি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভায় সেখানে সংশ্লিষ্ট জায়গায় খবর নিয়েছেন যে আসলে এরা কি ডিভোর্স লেটার পাঠিয়েছে? যে কেউই কোনো নোটিশ পায়নি, কেননা নোটিশের কপিটা শুধুমাত্র আমার ক্লায়েন্ট না, ইউনিয়ন পরিষদেও যাওয়ার কথা। আচ্ছা, মামলা শুনানি এখন কামিমাকে নিয়ে সংশয় করতে পারবে রাকিব যদি চায়? আমার ক্লায়েন্ট আসলে এই বিষয়টা নিয়ে মানসিকভাবে এত ভেঙে পড়েছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন, কিন্তু যেহেতু আমার ক্লায়েন্ট দাবি করছেন এবং উনি কোনো ডিভোর্সের নোটিশ পাননি এখন পর্যন্ত, এই জানানোর আগ পর্যন্ত মিডিয়াতে যখন এসেছে তখন উনি জানতে পেরেছেন যে একটি ডিভোর্স লেটার নাকি ইস্যু হয়েছে 16 সালে, যেটা নাকি কার্যকর হয়েছে 17 সালে, কিন্তু পরবর্তীতে এই নোটিশের কপিও আমরা কোনো সঠিক ঠিকানা পাইনি এবং অন্যান্য ইউনিয়ন পরিষদেও এটার কোনো কপি যায়নি। ওনারা যদি চান, এটা ওনাদের ব্যক্তিগত ইচ্ছে, ওনারা চাইলে সংশয় করতে পারেন। আইনগতভাবে ওনাদের সংশয় করতে কোনো বাধা নেই। রাকিবের সাথে তামিমার সংশয় করতে কোনো বাধা নেই এখন পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। নাসিরের আছে খবর।